আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের জুলজি মানে এইচএসসি জুলজির প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা আলোচনাটা শুরু করব প্রাণীর যে প্রাণী জগতের পর্ব এই পর্ব নিয়ে তারপর আমরা ধারাবাহিকভাবে এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তারপর এই অধ্যায়ের শুরুতে যে বৈচিত্র্যের ব্যাপারগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো চলো দেখে নেই তো আমরা প্রথমে দেখব প্রাণী জগতের মোট পর্ব কয়টি প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে তেত্রিশটি তারপরে হচ্ছে মেজর পর্ব কয়টি মেজর পর্ব এর মধ্যে আমরা যেটা মানে জগতের পর্ব বলে আসলে জানি সেইটা আসলে মেজর পর্ব এই কটাই আমরা মেনলি জানি যে নয়টি পর্ব আর প্রাণী জগতের যে মাইনোর পর্ব মাইনোর পর্ব হচ্ছে চব্বিশটি তো আমরা মোটামুটি ক্লাস এইট থেকে এই নয়টি যে পর্ব প্রাণী জগতের মেজর পর্ব সেগুলো নাম জেনে এসেছি তো এগুলো আমরা নাম জেনে এসেছি কিন্তু আমরা মানে পুরি ফেরা প্লাটি হেলমেন্টিস এইভাবে নামগুলো মনে রাখি তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে এক পরপর মনে রাখার ক্ষেত্রে কোনো সময় আমাদের গুলিয়ে যেতে পারে তো এটাকে পরপর মনে রাখার আমরা টেকনিক দেখব তারপর এটা পরপর মনে রাখার অনেক সুবিধা রয়েছে এবং মানে এটা পরপর মনে রাখাটাই উচিত এর জন্য আমরা এভাবে টেকনিক দেখব কীভাবে পরপর মনে রাখতে হয় আর এরপরে এই পরপর মনে রাখার মাধ্যমে আমরা এদের বৈশিষ্ট্যগুলোও ভালো করে মনে রাখতে পারবো যেমন যদি বলে প্রাণী জগতে অ্যাসিমলেট পর্বগুলো কোনগুলো তাহলে প্রথম তিনটা মানে হচ্ছে পরিফেরাহানি ডারিয়া প্লাটিহেলমেন্স এরা কিন্তু অ্যাসিলোমেট মানে হচ্ছে এদের কোনো সিলোম নেই তারপরে নেম নেমাটোটা যদি দেখি নেমাটোটা হচ্ছে সিউডো সিলোমেট তো এই ধরনের বিভিন্ন যে বৈশিষ্ট্য এগুলো আমরা এদের যে পরপর মনে রাখার মাধ্যমে বুঝতে পারব তো এই জন্য আমরা পরপর মনে রাখব এই নয়টি পর্বকে তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখার টেকনিক দেখে নেই টেকনিকটা হচ্ছে আমরা এখানে বলব পর তারপরে হচ্ছে পালাও নি তারপরে বলবো মলা এনে আর একাই কর বা কর যেটা আমরা যে যেটা বলি সেটাই হবে তো এগুলো হচ্ছে আমরা সিরিয়ালি এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার পাঁচ ছয় সাত আট আর নয় এই আমাদের মেনলি নয়টা পর্ব রয়েছে প্রাণী জগতের প্রধান মেজর পর্ব তো এই মেজর পর্বগুলোকে কোনটা দেখি হয় সেটা দেখে নেই পরদে হবে হচ্ছে পরি ফেরা নিদে হবে হচ্ছে নিডারিয়া তারপরে পালাউদে হবে হচ্ছে তারপরে নিদে এই নিদে হবে হচ্ছে প্রথমটা দেওয়া হবে নিডারিয়া আর এই নিদে হবে হচ্ছে নেমাটোটা তারপর হবে হচ্ছে মলাস্কা এনে দেওয়া হবে হচ্ছে অ্যানেলিটা আর দে হবে আর্থোপোটা একাইদে হবে হচ্ছে একাই নো ডার্মাটা কর দে হবে হচ্ছে কর ডাটা এভাবে আমরা প্রাণী জগতের মেজর নয়টি পর্বকে এই ছন্দতে মনে রাখতে পারি কি ছন্দটা পরনি পালাউনি মলায়নে আর কর এইভাবে আমরা এই ছন্দের মাধ্যমে এই মেজর নয়টি পর্বকে মনে রাখতে পারি আর এর পরের পর্বে আমরা দেখবো এদের বৈশিষ্ট্য মানে একটা ছক আকারে আমরা এদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো সেটা নিয়ে আলোচনা করবো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং তোমরা এই ধরনের বা কোন সাবজেক্টের ওপর ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে আর হচ্ছে আমরা আমাদের চ্যানেলের সাথে তোমরা যদি থাকতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বাড়ে মানে ক্লিক করে দাও তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে